গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো তোমার পুজো সবার খুব আনন্দে কাটলো, আমারও খুব আনন্দে কেটেছে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে এমজি ফ্যামিলিতে অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা। তো সর্দি লেগেছে, খুব কাশি হয়েছে আর শরীর ভীষণ খারাপ। গলা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো, ভয়েসটা পরে দিচ্ছি। যখন এইগুলো করেছি না নাচানাচি, তখন কিচ্ছু হয়নি জানো তো, পরে গিয়ে আমি এখন বুঝতে পারছি তখন কিচ্ছু হয়নি। এখন অবশ্য এখন হলে হোক, তখন তো আনন্দ করে নিয়েছি বলো। আর আজকে বিজয় দশমী, কিন্তু আমাদের এখানে ক্লাবে আমাদের আজকে বিজয় দশমী মানানো হবে না, কারণ আমাদের এখান থেকে মাকে যতক্ষণ মানে মণ্ডপ থেকে বের না করে, তারপরে সিঁদুর না পড়াই, মাকে যতক্ষণ বিসর্জন না হয়, আমাদের এখানে বিজয় দশমী হয় না। তো সেই জন্যে আজকে আমরা কাউকে আর কি প্রণাম টণাম করি না, মাকে যতক্ষণ বের না করবে। তো আমাদের এখানে আজকে তো বের করবে না, আরও এখানে একদিন দুদিন রাখবে, মানে দুদিন রাখবে। তো যাই হোক, খুব মজা হয় আমাদের এখানে, আর সবার প্রায় ভাসান হয়ে যায়। শুধু অনেক বড় বড় প্যান্ডেল কটা থাকে, আর আমাদের এই ক্লাবের ঠাকুরটা থাকে। বিসর্জনের দিন এত আনন্দ হয় সে মানে বলার মতন না, প্রচুর প্রচুর লোক হয়, কারণ সব ঠাকুর তো বিসর্জন হয়ে যায়, সবাই এই লাস্টের আনন্দটা মানে আনন্দের একটু ভাগ পেলে কেউ আর ছাড়তে চায় না, সবাই এই দিনকেই আসে। তো যাই হোক, অনেকটাই গল্প করলাম তোমাদের সাথে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার শিউলি ফুলগুলো তোলা হয়ে গেছে, আর শিউলি ফুল তো এখন পুরো উঠোন বাড়ি একদম ভর্তি হয়ে থাকে। তো ফুলগুলো যতক্ষণ না তুলবো ততক্ষণ তো ঝাটপাট দেওয়া যায় না, তো ফুলগুলো তুলে নিলাম, নিয়ে এখন উঠোন টুটোনগুলো ঝাটপাট দিয়ে তারপরে যাব ঘরে, বাকি সমস্ত কাজ করব। কাজ তো সংসারে সেই নিয়ম অনুসারে আবার আজকের থেকে চলবে, আজকের থেকে চলবেই। হ্যাঁ, আজকে অবশ্য একটুখানি মানে বিজয় দশমীর খাওয়া দাওয়া আছে, দশমীর আর কি, দশমীর খাওয়া দাওয়া আছে, আজকে একটু রান্না বাড়ারও মানে একটুখানি ইয়ে আছে। তো চলো, দশমীর দিনকে বিজয় বিজয় করে যাচ্ছি। দশমীর দিনকে কী খাওয়া দাওয়া হয়, কী রান্না হয়, কেমন দিনটা যায় দেখবে। তো আমি এখন সকালের কটা ভাত খাচ্ছি, কারণ কি আগের দিনকে আমি হচ্ছে তোমার রাত্রে কিছু খাইনি, শরীরটা খুবই খারাপ ছিল। তো সকালে উঠে একটু ভাত খেলাম, আগের দিনের মাছের ঝোল ছিল। ভো দেখো বাজার থেকে চলে এসছে, তোমাদের সামনে একটু উঁটা বেশি হয়ে যাচ্ছে, কিছু মনে করো না প্লিজ। আর নিয়ে এসছে হলো খাসির মাংস, খাসির মাংস তো অবশ্যই, খাসির মাংস আমাদের বাড়িতে সবাই খুবই ভালোবাসে। আর চিকেন তো আমি মোটেই খাই না, আর সবাই খায়, মোটামুটি সবাই ভালোবাসে, কিন্তু খাসির মাংসটা কিন্তু সব থেকে প্রিয় সবারই। তো যাই হোক, তো খাসির মাংসটা আমি এখন বেছে দিয়ে রাখবো। এখনো চারিদিকে গান বাজছে, পুজোর রেশ এখনো কাটেনি, দশমী চলে যাচ্ছে তাও এখনো কিন্তু পুজোর রেশ কাটেনি, আর বুঝতে পারছি না এটা কেটে যাবে। এখানে দেখো পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আর একটু ক্যাপসিকাম দিয়েছি, ভাজা হচ্ছে, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এখানে একটা ডিম ভাজা হচ্ছে, আলুগুলো ভেজে রেখেছি। তো এই হচ্ছে চলছে আর কি রান্নাবাড়ি, আর পুজোর রেশটা মানে আজকে দিনটা, কারণ কি আমাদের এখানে ক্লাবের পুজোটা হলো তোমার বিসর্জন হবে কালকে, তো আমাদের এখানে রেশটা এখনো আর একটা দিন যাবে, আজকেও সন্ধ্যাবেলা ফাংশন আছে। আজকেও সন্ধ্যাবেলা যে মানে যাবো আর কি, তাহলে কি হলো বলো, মানে কতদিন গেল, যতদিন আর কি টানা যায়, ওরা মানে ক্লাবের লোকরা যতদিন মানে একটা দিন বেশি রাখলেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। দেখো কি সুন্দর গান বাজছে, তোমরা শুনতে পাচ্ছ। আর এখানে দেখো ভো বসে আছে, এই যে বিজয় দশমী, শুভ বিজয়া, শুভ বিজয়া বলেছিস বন্ধুদের, শুভ বিজয়া বন্ধুরা, চল আমি রান্নাবাড়ি সারতে লাগি।
তো চলো দশমীর দিন দুপুরবেলা আমরা খেতে বসেছি, আর কে এসছে দেখো, নেমন্তন্ন করেছি কাকে দেখো, ভোর মামার ছেলে আর ভোর মাসির ছেলে। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করছি, আর আজকে করেছি দুপুরবেলা ফ্রায়েড রাইস করেছি, আর করেছি হলো মটন কষা, তার সাথে আছে চাটনি। তো চলো খাওয়া দাওয়াটা খুব মজা করে সেরে নেই। আর আমাদের কি বলতো, আমাদের আনন্দ মানেই কিন্তু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া না হলে কিন্তু আমাদের কোনো আনন্দ নেই। সেই তুমি পুজো বলো, বিয়ে বলো, অনুষ্ঠান বলো, যে কোনো কিছুতেই বলো, পেট পুজো সব থেকে আনন্দের বিষয়। সকাল বিকেল রাত তিন বেলা মজাদার খাবার হবে, তাহলেই তা সে না আনন্দ লাগবে। তার সাথে তুমি ঘুরতে যাও, ফিরতে যাও, কেউ বাড়ি আসুক, সবাই মিলে একসাথে যে খাওয়া দাওয়াটা, মানে মানে আমাদের অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে, এটাই কিন্তু আনন্দের মূল, কী বলে ওটাকে, উৎস, মূল পয়েন্ট আর কি। তো চলো অনেকটা বকবক করে ফেলেছি, এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই খুব মজা করে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে দুপুরবেলা একটু বিশ্রাম করলাম, সবাই মিলে গল্পগুজব করলাম করে টরে, তারপরে ওরা চলে গেল বাড়িতে, আর আমরা সন্ধেবেলায় এসেছি। দেখো আমাদের ক্লাবে আজকে ফাংশান হচ্ছে, তো ফাংশান দেখতে চলে এসেছি। খুব সুন্দর, মানে খুব সুন্দর মানে কি, বাচ্চাদের আর কি নাচ গান নাচ হচ্ছে, তো দাঁড়িয়ে দেখছে দেখো কত লোক। আর আমি হচ্ছে তোমার এখানে আবার খিচুড়ি দিয়েছে, খিচুড়ি খাচ্ছি, ফুচকা খেলাম, এগরোল খেলাম। আমার আবার কি বলতো, একটুখানি মানে বাইরে আসলে না, মানে যেখানে মেলায় বলো যেখানে বলো, একটুখানি টুকিটাকি কিছু না খেলে ভালো লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু ফাংশান দেখবো। তো অনেক কিছুই খেলাম, রাতের খাবার মনে হচ্ছে আর খাওয়া লাগবে না। আর এসছে হলো আমি আর ভোর দাদা, আমরা দুই